প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল টক উইথ আনোয়ার খানে দর্শক এই অনুষ্ঠানটি আপনার স্কাই চ্যানেল সেভেন এইট টু এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি দেখে দেখছেন প্রিয় দর্শক আপনারা যদি এই অনুষ্ঠানে আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান স্টুডিওতে যদি আপনাদের কোনো আইনি বিষয়ক জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি করতে পারেন কিছুক্ষণের মধ্যে আপনারা স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখতে পাবেন সেখানে আপনারা কল করলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন দর্শক এই অনুষ্ঠানটি যেহেতু আইনি অনুষ্ঠান অবশ্যই আইনি প্রশ্নই করবেন তবে প্রশ্নগুলো যেহেতু শুধুমাত্র ফোনের উপর বেস করেই হয়ে থাকে আমরা ইন ডিটেলস অ্যান্সার অনেক সময় দিতে পারি না অনেক সাজেশন দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো সালিসিটার অথবা ব্যারিস্টারের কাছ থেকে স্পেসিফিক অ্যাডভাইস নিয়ে থাকবেন দর্শক আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনি জনাব আনোয়ার খান তিনি একজন প্রিন্সিপাল সালিসিটার ব্রিড সালিসিটারসের আজকে আমরা আলোচনা করছি বিভিন্ন ধরনের বেনিফিট নিয়ে যে এখানে কারা কারা বেনিফিটের জন্য এলিজিবল হয়ে থাকে এবং কী ধরনের বেনিফিট পেয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ইউনিভার্সাল ক্রেডিট কারা পেয়ে থাকে সেখানে যদি পার্টনার থাকে তাহলে তাদেরকে ইনক্লুড করতে হয় কিনা এবং করলে তাদের ইনকামটাকে সেখানে কাউন্ট হবে কি না সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আমি আর কথা না বাড়ি সরাসরি চলে যেতে চাই আমার অতিথির কাছে যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম যে পার্টনাররা কীভাবে ইনক্লুড হবে এবং পার্টনারদের ইনকামটা কীভাবে ইনক্লুড হবে আনার আপনি সেটি নিয়ে আলোচনা করছিলেন আপনি যদি সেখান থেকে শুরু করেন আমরা যেখানে শেষ করছিলাম সেটা হলো কোনো লোক যদি কে কে ইউনিভার্সাল ক্রেডিট পাবে কিভাবে পাবে এই ধরনের বিস্তারিত আলোচনা হয়েছে পেনশনে কীভাবে যেতে হবে এবং কারো ওয়াইফ যদি পেনশনে পেনশনে না হয় সেই ক্ষেত্রে কি করতে হবে এখন বিষয় হল আপনি যদি লেখাপড়া করেন যারা যাদের ডিজেবিলিটি আছে এবং লেখাপড়া করতেছে তারও কিন্তু বা ডিফারেন্ট হেলথ কন্ডিশন আছে তারও কিন্তু ইউনিভার্সিটি ক্লেম করতে পারবে যে কিছু কিছু সময় আছে আমরা সামনে বলবো যে আমরা কতগুলা এলিমেন্ট আছে এখন কিন্তু এই দেশে বেনিফিটগুলো খুব সহজ করে দিয়েছে আগের মতো তো কঠিন নাই সহজ করার বিষয় হলো যে আপনি এখন ডিজেবিলিটি ক্লেম করতে পারবেন ইফ ইউ আর আন্ডার সিক্সটিন ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্সটা সাধারণত এখন চিলড্রেনদের জন্য করা হয়ে থাকে এখন যদি আপনি ওভার সিক্সটি হয়ে যান তাহলে কী করবেন যাদের বয়স সিক্সটিন টু সেভেনটিন বিফোর এইটিন এই সময়টাতে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করবেন আপনি আপনার ডিজেবিলিটি আছে আপনি বয়স সিক্সটিন হয়ে গেছে আপনি কিন্তু আর ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে তখন ইউনিভার্সাল ক্রেডিটে নিয়ে আসতে হবে আমাদের কল আছে আমরা কলটি নিয়ে আসি

আমরা যেহেতু আমরা হাজবেন্ডের ওয়াইফ আছি আমি বছর দুই বছর তিন বছর করতে পারবো আমার কোনো অসুবিধা নাই জি ইউনিভার্সাল ক্যারেড আর যদি আমি পেনশনে চলে যাই তখন কি টার্মস কন্ডিশন আসবে আমি তো কোনদিন পেনশন নেই নাই এইজন্য আপনাদেরকে প্রশ্ন করা আমি এখন বর্তমানে উইদাউট উইদাউট পেনশনে আমি টোটাল টাকা পাচ্ছি প্রত্যেক মাসে ইনক্লুডিং পি 1325 ইনক্লুডিং পি এখন আমি চলে গেলাম পেনশনে আমি পেনশন পাবো পেনশন ক্রেডিট পাবো

আর দুই নম্বর প্রশ্ন হলো আমি যে বেনিফিটটা পাচ্ছি সেটা নট এবল টু ওয়ার্ক আমরা ফিটটা ওয়ার্ক কাজের জন্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমরা দুইজনের মধ্যে কেউই ফিট না আমরা পাডিংটন যাইয়া ওইখান থেকে মেডিকেলে আমাদের স্ট্যাম্প মাইরে দিছে যে আমরা ফিট নট ফিট ফর ওয়ার্ক কয়েক বছর আগে এটা কন্টিনিউ হচ্ছে এটা কি থাকবে ইন ফিউচার আর ফিট তো থাকবেই আমার মনে হয় এই আর কি প্লিজ আমার একটু আমি ডিস্টার্ব করতেছি আমার একটু ভালো করে বুঝিয়ে বললে আমি খুব খুশি হব না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসিফ ভাই আপনি একটু শুনেন ধৈর্য ধরে আমরা চেষ্টা করতেছি আপনার বিষয়গুলো ক্লিয়ার করার জন্য তাইলে আমার কনফিউজ থেকে গেল আর কি তাইলে আমি চলে যাব না अदरवाइज আই এম নট গোইং টু পেনশন আপনি শুনতে থাকেন কোনো সমস্যা নাই আপনার জন্য যেই সাজেশনটা ডিডব্লিউপি দিয়েছে দ্যাট ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট সাজেশন যে ইউ মাস্ট কন্টিনিউ উইথ ও ইউনিভার্সাল ক্রেডিট বাকি যেই এলিমেন্টগুলো আছে বাকি যেই এলিমেন্টগুলো আছে এটাতে আপনাকে কতগুলো ভাগ আছে এই জিনিসগুলো আপনার কনফিউজ হইতেছে আমি অত আপনাকে কনফিউজ করতেছি না এই অন ইয়ারে এত ডিটেলস আপনাকে বলা সম্ভব না আপনার জন্য পারফেক্ট হলো যে আপনার ওয়াইফ যতদিন পারবেন আপনি ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন দ্যাট ইজ দ্য বেস্ট অপশান আমি জানি না কেন আপনি পেনশনে যেতে চাচ্ছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি কত টাকা পাবেন এবং কত টাকা ডিফারেন্স হবে এই ক্যালকুলেশন কিন্তু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আছে যেটা আমরা এখানে অন এয়ারে বসে ক্যালকুলেশন করা সম্ভব না ইট টেক্স টাইম বাট বেস্ট অপশান ক্যালকুলেশন ইজ ডিডব্লিউ পির একটা নির্দিষ্ট ছক আছে ওদের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে ওদের একটা মেকানিজম আছে ওদের ওইখানে একটা ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটার দিয়ে ওরা এই আপনার সবগুলা বেনিফিট ট্রান্সফার করবে নাম্বার থ্রি আপনার পিআইপি অল বেনিফিট পেনশন ক্রেডিটের বাইরেও এই জিনিসগুলো আপনার যাবে বাট এই নামে না অন্য নামে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনাকে করে আসতে হবে তো ওখানে অনেকগুলো বিষয় এখন আপনাদেরকে আগে যেমন প্রত্যেকটা অ্যাপ্লিকেশান করতে হইত এখন আর অ্যাপ্লিকেশানগুলো করতে হয় না এখন যেহেতু অনলাইন হয়ে গেছে বা এখন টেলিফোনে ওনারা অনেক কিছু কনভার্ট করে দেয় সব কিছুই আপনি পাবেন কিন্তু আপনি যদি এখন পেনশনে চলে যান যেটা আপনাকে একদম পরিষ্কার থাকতে হবে মাথায়

এতগুলা কনভার্সনে না যাইয়া আপনি পরে দেখা গেলো যে কনভারশানে আপনার টাকা কম হয়ে গেলো বেশি হয়ে গেলো আপনার মন খারাপ হয়ে যাবে আর কোনো লয়ার এই এর ক্যালকুলেশানটা করতে পারবে না বিকজ লয়ারদের কাছে ওই ক্যালকুলেটারটা ডিডব্লিউপির ক্যালকুলেটারটা অ্যাভেলেবল থাকে না ইয়েস আপনাকে একটা থাম আইডিয়া দেয়া যাবে যে আপনি কত পাবেন আফটার পেনশন বাট দিস ইজ নট দ্য অ্যাকজাক্ট অ্যামাউন্ট ফর দ্য লয়ার ইট ইজ নট দ্য লয়ার্স ডিউটি টু ফাইন্ড আউট যে একজন ক্লায়েন্ট কত টাকা পাবে ধন্যবাদ ভাইয়া আপনাকে এটা একদম আসিফ ভাই ধন্যবাদ আপনি একেবারে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন এই প্রশ্নটা আমাদের প্রত্যেক লোকই আমাদেরকে এই প্রশ্নগুলো করেন এবং আমি মনে হয় আপনার ব্যাপারটা একদম পরিষ্কার করতে পারছি আপনাকে এর পরে আরও যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারবেন আমরা আরও আশি বিশ মিনিটের মতো এবার আমরা শুধু করতেছি একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট নিয়ে আপনারা সাধারণত আচ্ছা ওই যেই কথাটা আমি বলে রাখতেছিলাম বেনিফিটের এই ইস্যুগুলা কমে আয়া এখন তিনটা ভাগে সিম্পল ভাগ করা আছে আপনার বেনিফিট নিয়ে এত চিন্তা করার সময় নাই এক ইউনিভার্সাল ক্রেডিট আপনার এখানে সকল কিছু প্যাচাইয়া এটার মধ্যে দিয়ে দেওয়া আছে দুই ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স ফর দ্য চিলড্রেন অনলি আন্ডার সিক্সটিন অ্যান্ড তিন আমাদের আগে বহু রকমের বেনিফিট ছিল বহু মাথা ঘুরে যেত বেনিফিটের নাম শুনতে শুনতে লোকজন আসলে চাই আমি কোনটা পাবো এইটা পাবো নাকি ওইটা পাব নাকি ওইটা পাবো নাকি ওইটা পাবো একটা কথা আপনাদেরকে বলে রাখি এই জিনিসগুলো সহজ করার একটা কারণ হলো আমরা একটা শব্দ ইউজ করি টার্ম ইউজ করি ইন বেনিফিট অ্যাপিল অথবা কোর্টে গেলে যে কথাগুলো বলি সেগুলো বলি ডেসক্রিপ্টন একটা বেনিফিট আপনি কিভাবে পাবেন ওইটার নির্দিষ্ট কিছু ডেসক্রিপ্টার আছে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এখানে ষাট সত্তর টুকুটা বা অলমোস্ট সিক্সটির মতো ডেসক্রিপ্টার আছে আপনি কোন ডেসক্রিপশানে গেলে আপনার কোন কত নম্বর পয়েন্ট পাবেন আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা শুধু একটা কথা বলতে চাই যে আপনি যদি আনেবল টু ওয়ার্ক এবং আপনি একটু সিবিআর লেভেলে আছেন বা কম লেভেলে আসেন সেগুলোকে আমরা বলি এখন আর আগে ডিজিবিলিটি লিভিং অ্যালাউন ছিল বয়স্কদের জন্য সেগুলো এখন বাদ দেন এখন আপনার জন্য দরকার হলো পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট একেবারে সব গুছায় নিয়ে আসে এক জায়গায় আগে যেমন আপনাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হইতো হাউজিং বেনিফিট দাও হইতো ইনকাম ট্যাক্স বেনিফিট দেওয়া হইতো ইনকাম বেস জব শিকার যত আছে আপনাদের মনে আছে কিনা আগে একটা জিনিস ছিল আমরা বলতাম ইএসএ এটা হইল এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এই এতগুলো বেনিফিট ঘুরায় না ওয়ার্কিং ট্যাক্স ফ্রি সব আইনা আপনাকে ইউনিভার্সাল ক্রেডিট দিয়ে দিছে আপনার এখন আর এত কিছু চিন্তা করা দরকার নাই ওই যে ওদের কাছে ডেসক্রিপ্টর আছে এগুলো সব কম্পিউটারেস্ট করা আছে আপনার অটোমেটিক চলে আসবে আপনাদের কিচ্ছু লাগবে না এখন আসেন হইল ডেসক্রিপশন আসেন হইল পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট আমি মনে আপনাদেরকে এই জিনিসটা বলে দিতে পারতেছি যখনই ইউনিভার্সাল ক্রেডিট ইন্ট্রোডিউস হইল ইউনিভার্সাল ক্রেডিট রিপ্লেস করছে কতগুলা বেনিফিট আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি যারা আপনারা আগের দিনের আসেন এখন যারা নতুন আসছেন তারা ইউনিভার্সাল ক্রেডিটে খুব পপুলার তারা জানে কিন্তু যারা আগের দিনের আছেন তাদের কাছে মাথার মধ্যে আসে আরে আমি তো এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স পাইতাম তাহলে আপনাকে আবারও বলি চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইনকাম বেস জব সেকের অ্যালাউন্স হাউজিং বেনিফিট আগে একটা ইনকাম সাপোর্ট ছিল সে ধরেন এটাকে আমরা বলতাম টপ আপ মানে আপনি যেমন কম্পিউটারে মোবাইলে টপ আপ করতাম বিশ পাউন্ড এই ইনকাম সাপোর্টকে তখন আমরা বলতাম টপ আপ মানে আপনি পান বেনিফিট তিরিশ পাউন্ড সপ্তাহে এটা আপনার পেট চলে না ইনকাম সাপোর্ট দিয়া ওই আরও এক্সট্রা কিছু মানি দিয়া আপনাকে সেটা প্যাট চলার মতো অবস্থা করে দো সেটাকে আমরা বলতাম টপ আপ অফ বেনিফিট এগুলো সব সরাইয়া দিয়া এখন এই সব জিনিস ইউনিভার্সাল ক্রেডিটে নিয়ে আসছে আপনারা যারা আগের দিনে এইসব শব্দগুলো শুনছেন তারা এটা এখন ভুলে ভুলে গিয়া আপনারা শুধুমাত্র ইউনিভার্সাল ক্রেডিট চিন্তা করবেন আর কোনো বেনিফিটের চিন্তা করার এখন দরকার নাই আর ডিজিবিলিটি লিভিং অ্যালাউন্স আছে তাও বলছি বাচ্চাদের জন্য যারা আন্ডার সিক্সটিন আসেন এবার পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টে কিন্তু ভাই আমি এই জিনিসটা খুবই পরিষ্কার করে বলে দিতে চাই এইগুলো আমাদের কাছে যে কত প্রশ্ন আসে আমরা এগুলোর জবাব দিতে পারবো না এখানে আগের দিনও কিন্তু এই জিনিসগুলো ছিল যখন আমরা ধরেন ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স অন্যান্য অ্যালাউন্সগুলা করতাম এইসব জিনিস বাহির হওয়ার আগেই এই ডেস্ক্রেপ্টারগুলো কিন্তু তখনও ছিল তখন আমরা বলতাম দুইটা এলিমেন্ট একটা হইল ফিজিক্যাল এলিমেন্ট একটা হইল মুভিং এলিমেন্ট এখন এটাকে তারা করছে দুইভাবে একটু নতুন নাম দিছে আর কি নতুন নামে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস একটা আরেকটা হইল আপনার মুভিং মুভিং এলিমেন্ট মুভিং অ্যালিমেন্টটা এখনও ঠিক আছে এখন ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস আগে যেমন দশটা ডেস্ক্রিপ্টেড ছিল এক একটার মধ্যে ছয় সাতটা করে আছে। এখনও দশটা ডেসক্রিপ্টর আছে মুভিং এলিমেন্টের মধ্যে এখনও দুইটা আছে আগেও দুইটা ছিল বেশি খুব বেশি ডিফারেন্স কিন্তু হয়নি এখন ফার্স্ট ডেসক্রিপ্টর হইল আপনারা এগুলা যারা জানেন তারা হয়তো বা জানেন এগুলো আমরা আগে বহুবার এই সব নিয়ে কথা বলছিলাম যে প্রথমটা হইল যে আপনি ফুড প্রিপেয়ার করতে পারেন কেন আরে বাপ ফুড প্রিপেয়ার করতে পারেন কি না ঈদের একটা ডেসক্রিপটা হইতে পারে ফুড আমি প্রিপেয়ার করতে না পারলে আমার বউ পারবে আমার বাচ্চারা পারবে না কিন্তু ডেসক্রিপশানটা হইল আপনি পারেন কি না এখন এইটার মধ্যে আছে আরও ষাটটা আটটা ক্রাইটেরিয়া এখন আপনি কি নিজে নিয়ে ফুড ফুড বানাইতে পারেন আপনি পাবেন গোল্লা জিরো যদি পারেন যদি আপনি কারো একটু সাহায্য নিয়ে করতে পারেন যে কেউ একটু সাহায্য হালকা করলে আপনি ফুড বানাইতে পারেন তাহলে পাবেন দুই আপনি যদি সিম্পল মিল করতে পারেন যে ধরেন একটু ভাত পাক করলাম একটু ডিম ভাজি করলাম একটু ডাল পাক করলাম এই ধরনের যদি পান তাহলে পাবেন দুই তো এরকম প্রত্যেকটা ডেসক্রিপটারে পয়েন্ট আছে এখন আপনাকে ডেফিনেটলি ডেফিনেটলি এইভাবে চিন্তা করে আপনাকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টে যাইতে হবে একটু এই পয়েন্টগুলো বলিনি এটা এটা অনেকটা পয়েন্ট বেস সিস্টেম আমরা আগে স্টুডেন্টদের বললাম পয়েন্ট বেস সিস্টেম বলতাম স্টুডেন্টদেরকে এখন এটা আগেও ছিল বাট এটা এখন স্পেসিফিক পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এখন পয়েন্ট বেস সিস্টেম হয়ে গেছে আপনি যদি পয়েন্ট আটের নিচে পান এই সবগুলো মেলায় আপনারা যে ষাটটা কোশ্চেন করবে এর মধ্যে আপনি যদি আটের নিচে পান একটা এলিমেন্টে দুই পয়েন্ট আছে কোনোটা জিরো আছে কোনটা চার আছে কোনটা ছয় আছে কোনটা আট আছে কোনোটা বারো আছে আপনি যদি একটাতে বারো পাইয়া যান তাহলে আপনার কিচ্ছু পাওয়া দরকার নেই এরকম বারো পাওয়ার বহু রাস্তা আছে এখন আপনি গেলেন যে প্রথম মিনিমাম পয়েন্ট আপনাকে পাইতে হবে আট আট থেকে এগারো যারা পান নাম্বার এই 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 পুরা পঞ্চাশ ষাটটা প্রশ্নের মধ্যে আট থেকে এগারো পর্যন্ত যদি পান তাহলে আপনার স্ট্যান্ডার্ড পিআইপি পাবেন আর যারা বারো পান সর্বোচ্চ পয়েন্ট তারা এনহ্যান্সড রেট পাবেন এখন এর সাথে একটু ইমিগ্রেশনের শব্দটা যোগ করি ইমিগ্রেশনের একটা বিষয় আছে এখানে যে যারা এনহ্যান্সড রেট পান তারা কিন্তু তাদের স্পাউস আনতে পারবে আর কিছু লাগবে না পিআইপিতে যারা বারো পায়া এনহ্যান্সড রেটে আপনারা পিআইপি পেয়েছেন তাদের জন্য আর কোনো কিছু দেখান লাগবে না উনত্রিশ হাজার দেখাইতে হবে না আপনার কত টাকা আষ্ট অষ্টআশি হাজার পাউন্ড পাঁচশো পাউন্ড আপনার সেভিংস লাগবে এইসব কিছুই বলতে হবে না আপনার শুধু বারো পাইছিলেন আপনি বারো পাইলে কত টাকা পাবেন আমরা আপনাকে একটা থাম রুল বলে দেব সেই হিসাবটা করলে আপনি যা পাবেন এখন প্রথম বলছি আপনি আট থেকে যদি এগারো পান তাহলে এই মোবিলিটি কম্পাউন্ডে আপনি পাবেন টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন্টি পাউন্ডস পার উইক আর যদি আপনি এনহ্যান্সড রেটে পান তাইলে পাবেন আপনি সেভেন্টি ফাইভ পাউন্ড সেভেন্টি ফাইভ প্যান্সেলস এখানে দুইটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের দুইটা এলিমেন্ট বলে নিচ্ছে একটা বলছি ডেইলি লিভিং আরেকটা বলছি মোবিলিটি ডেইলি লিভিংয়ের যদি আপনি লোয়ার রেট পান মানে ডেইলি অ্যাক্টিভিটি যদি আপনার আট থেকে বারো পয়েন্ট পান তাইলে আপনি পাবেন সপ্তাহে সেভেন্টি টু সিক্সটি ফাইভ আর যদি আপনি এনহ্যান্সড রেটে পান হায়ার রেটে পান সেক্ষেত্রে পাবেন আপনি হান্ড্রেড এইট পাউন্ড ফিফটি ফাইভ প্যান্সিস এখন কথা হলো একজন লোক কি বৌথ লিভিং অ্যান্ড মোবিলিটি দুইটা কী পাবে আমাদের হাতে আর দুই মিনিট সময় আছে শেষ করবার চেষ্টা করবেন এই স্বল্প সময়ের মধ্যে আচ্ছা এই আমি কিন্তু শেষ করে দিচ্ছি ভাই এই কথাটা পরিষ্কার একজন লোক যারা আনেবল টু ডু ওয়ার এরকম সিচুয়েশান আছে যে যারা বোথ মবিলিটি অ্যান্ড লিভিং অ্যাক্টিভিটিসের মধ্যে দুইটা দিয়ে পেতে পারেন ডেলি লিভিং অ্যাক্টিভিটিজের যদি অ্যানহ্যান্স রেট পেতে পারেন অনেকগুলো গ্রাউন্ড আছে আপনাদেরকে এখন এত ডিটেলস বলা সম্ভব না এবং মোবিলিটি কম্পাউন্ডও যদি আপনি হায়ার রেট পান তাইলে আপনি একশো চুরাশি পাউন্ড তিরিশ পেনি পাবেন পার উইক বোথ মোবিলিটি অ্যান্ড ডেলি লিভিং আর যদি লোয়ার রেট পান আট থেকে বারো ইন বোথ অ্যালিমেন্টস আপনি পুরা পাবেন একশো এক পাউন্ড পঁয়ত্রিশ প্যান্স পার উইক ইট ইজ এ স্ট্যান্ডার্ড রুল এখন আপনি দুইটা পাবেন না একটা পাবেন এটার উপর এটা ডিপেন্ড করবে আপনার অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টটা কীভাবে হয় আপনাদেরকে একটু বলেই নি শব্দটা বলে আমি শেষ করছি আপনি যখন এটা ক্লেম করবেন তখন আপনাকে বিভিন্ন মেডিকেল সেন্টার আছে সেন্টারে আপনাদেরকে বুক করা হবে বুক করলে ওইখানে ডাক্তাররা আপনাকে চেক করবে আপনাকে প্রশ্ন করবে আপনার দেখবে দেখে ডাক্তাররা ডিটারম্যান করবে আপনি কত পয়েন্ট পান যদি আপনি আটের নিচে পান আপনি ভাই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পাবেন না আট পাইলে লোয়ার রেট পাবেন বারো পাইলে হায়ার রেট পাবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক ধন্যবাদ ভাই আমার মনে হয় খুবই স্টার্ট ছিল আপনার পিআইপি নিয়ে যে আলোচনাটি সেটি আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদেরকে শেষ করতে হবে এখনই আমাদের সাথেই থাকবেন আগামী অনুষ্ঠান পর্যন্ত সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ